1822 সালে লিখছেন, 1822 সালে চার্লস ব্যাবেজ নামে একজন ইংল্যান্ডের গণিতবিদ একটি গণনাকারী যন্ত্র আবিষ্কার করেন। সবাইকে বোর্ডটা দেখতে পাচ্ছেন তো? আমার সাথে বলবেন কিন্তু আচ্ছা এবার এনালিটিক্যাল থিংকিং সম্পর্কে একটু বলি।
এনালিটিক্যাল ইঞ্জিনটা হলো মানে একটি স্বয়ংক্রিয় ইঞ্জিন ছিল। Thank you.
বিশালতা আপনাদের সবকিছু মুছে হবে, কিন্তু ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো ঠিক আছে, যেমন কিওয়ার্ড দিয়ে যেমন এরিয়া রাস্তা হয় না কথা আসবে ঠিক আছে, তার দাদা কম্পিউটার বলে এভাবে লিখলে আপনার সুবিধা বুঝতে সুবিধা এখন চার্জ ব্যবস্থা তো কম্পিউটার দ্বারা বলা হয়। তাহলে বলেন তো যে আপনার পৃথিবীর প্রথম প্রোগ্রাম আবিষ্কার করেছে সর্বপ্রথম প্রোগ্রামার বলা হয় ঠিক আছে, এরপরে আধুনিক কম্পিউটারের ধারণা এই ডিফারেন্ট ইঞ্জিন থেকে আধুনিক কম্পিউটারের আজকের এই বাস্তব যুগ, এই যে আপনি ল্যাপটপ পাচ্ছেন বা ডেস্কটপ দেখেছেন অনেকে ডেস্কটপ ল্যাপটপ এগুলো কিন্তু এই এই ডিফারেন্ট ইঞ্জিন থেকে কিন্তু আস্তে আস্তে রূপ বদলাতে বদলাতে আধুনিক হতে হতে আজকে এই রূপে ঠিক আছে। কম্পিউটার তো এখন পুরোপুরি আবিষ্কার হয় না, কেবল ডিফারেন্ট ইঞ্জিন তাই না। এখন আপনার 1930 সালে আপনার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে নাম শুনেছেন, ইংল্যান্ডে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিলেন একিন হাওয়ার্ড, তিনি সর্বপ্রথম কম্পিউটারটি ১৯৩০ সালে সর্বপ্রথম হাওয়ার্ড একিন কম্পিউটার আবিষ্কার করেন। কত সালে আবিষ্কার করেন? হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তিনি ছিলেন হার্ভার্ডের অধ্যাপক।
এবার তো কম্পিউটারের মোটামুটি ধারণা কি হয়েছে যে কম্পিউটার কি? আচ্ছা আপনি বলেন এই যে বলেন কম্পিউটার কি, মানে আপনি কম্পিউটার বলতে কি বোঝেন, কম্পিউটার কি আছে দুই দিন কথা আমি করে পাবো আবিষ্কার করা হয়েছে।
বাইক থাকে, এদিকে প্রোগ্রাম প্রথম প্রোগ্রামার কাকে বলা হয়? আর কম্পিউটারের জনক কে? তিনি কত সালে এই অ্যানালিটিক্যাল ইঞ্জিনিয়ার হয়েছে? বাংলাদেশ
কম্পিউটারের ব্যয়বহুলতা বহন করতেই পারে। পৃথিবীর কিছু কিছু রাষ্ট্র আছে যে এই রাষ্ট্রগুলোতে আপনার সুপার কম্পিউটার ব্যবহার করা হয় এবং সুপার কম্পিউটার গুলো দিয়ে গবেষণার কাজ চালানো হয়, বিশেষ করে মহাকাশ গবেষণা। এরপরে এই সুপার কম্পিউটারের মধ্যে কোন কোন কিছু সুপার কম্পিউটার আছে তার মধ্যে জিনিসপত্র গুলো কিন্তু হাতে তৈরি করা হয়, স্বয়ংক্রিয় ভাবে তৈরি করে, তাই না?
মেশিন শুধুমাত্র একটা কাজ করে, মানে ধরেন অনেক সময় রোবট কাজ করতে দেখা যাবে, এই যে রোবট গুলো কিন্তু মেইনটেইন কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রণ করা হয়, কারণ কারণ হলো এরা শুধুমাত্র একটি কাজ করে। যেমন ধরেন কোন একটা রোবট একটা গাড়ির শুধুমাত্র যে দরজা বা জানলা দিল, কোন কোন রোবট শুধুমাত্র চাকা নিয়ে যাচ্ছে, এইগুলো মেইনটেইন কম্পিউটার ইনস্টল করছে। ও যে চাকা নিয়ে যাবে সে শুধু চাকাই নিয়ে যাবে, যে দরজা নিয়ে যাবে শুধু দরজা নিয়ে যাবে। ইনস্ট্রাকশন আগে থেকে দেওয়া হয়ে যাওয়া থাকে এবং ও সে ওই অনুসারে কাজ করে। এরপরে এই মেইনটেইন কম্পিউটার কলকারখানা সহ বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়, যেমন অফিস, বড় বড় অফিস আদালত বা ব্যাংকিং ক্ষেত্রে মেইনটেইন কম্পিউটারটা ব্যবহার করা হয় সবচেয়ে বেশি। যেমন ধরেন আমাদের বাংলাদেশে অনেক ধরনের ব্যাংক, অনেকগুলো ব্যাংক, এই ব্যাংকগুলো যেমন মানে এই ব্যাংকগুলো একটা ব্যাংক দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। মেইনটেইন কম্পিউটারটা কোথায় কোথায় দাও ব্যবহার করেন তো যেগুলো একদম বলেন মেইনটেইন কম্পিউটার কোথায় দাও ব্যবহার করা হয়? আচ্ছা আপনি জানেন, আপনি বলেন মেইনটেইন কম্পিউটার কোথায় কোথায় দাও ব্যবহার ব্যাংকিং
মনে থাকবে? জিজ্ঞাসা করলাম কালকে তো দেখলাম এইগুলো আবার জিজ্ঞাসা করি বলতে পারবেন তো? পাবেন শিওর? এই হলো মেন।